जब से मुझे पाया जमुनार जलानिया राधानी चरण जगल दौत कर विश्व ब्रह्मांड भगवान आज राधानी चरण दौत कर चरण दुआए आज निजे ही अंगेर बसन दिए राधानी चरण जगल एवं मुछे दी शुद्ध तई नये मालती हाथे तुली दिला आया
समय এই সময়টা হচ্ছে প্রার্থনার সময়, এই সময়টা হচ্ছে সাধনার সময়, এই সময়টা হচ্ছে ভজনের সময়। শুধু আমাদের সনাতন ধর্মে নয়, প্রত্যেকটা ধর্মে এই প্রাতকাল হচ্ছে সাধন ভজনের সময়। এই সময়ে ভক্ত ভগবানের কাছে তার মনের কথা প্রকাশ করার সময়, এই সময়ে ভক্ত তার মনের কথা ভগবানকে জানাবে। তো যারা আমরা এই অঙ্গনে আছি, আজ আমরা আমাদের মনের কথাগুলো গোবিন্দ চরণে জানিয়ে রাখবো। কেন জানি না, এমন সুযোগ আমাদের জীবনে আর আসবে কিনা, এমন দিন আমাদের জীবনে আর আসবে কিনা। তো রাধানী বলে, প্রাণনাথ আমি কি বলবো আমার মনের জানা, জগতে যারা তোমাকে ভালোবাসে গোবিন্দ, তুমি কেন তাদেরকে বারে বারে কাঁদাও? এই জগতে যারা তোমাকে ভালোবাসে, তুমি কেন বারবার তার জীবনের পরীক্ষা নাও? গোবিন্দ, এই জগতে তোমাকে যারা ভালোবাসে, তারা কেউ ঘর ছাড়া হয়, কেউ বা ভিখারিণী হয়। তোমাকে ভালোবাসার কারণে কত রাজা রাজ্য হারায়, তোমাকে ভালোবেসে কত জমিদার জমিদারি হারায়, তোমাকে ভালোবেসে কত মন্ত্রী তাদের মন্ত্রিত্ব হারায়। গোবিন্দ, কেন এমন হয়? তোমাকে ভালোবাসলে কেন তুমি ভক্তকে কাঁদাও? গোবিন্দ, তোমাকে ভালোবাসার কি জ্বালা, তোমাকে ভালোবাসার কি যন্ত্রণা? এই জগতে যারা তোমার জন্য কাঁদে, যারা তোমাকে ভালোবাসে, একমাত্র তারা জানে। গোবিন্দ, আমি জানি তোমার প্রেমের কেমন জ্বালা, তোমার ভালোবাসার কেমন বিরহ। মন চায় কি জানো, যদি কোনদিন তুমি আমার মতো হতে, তাহলে তুমি বুঝতে পারতে রাধারানীর অন্তরের জ্বালা। যদি তুমি কোনদিন ভক্ত হতে পারতে, তাহলে তুমি বুঝতে পারতে ভক্তের মনের কেমন জ্বালা। তুমি তো ভগবান, তাই তুমি জানো না ভক্তের বেদনা। আমি কি আলো বলিব, এমন বললাম না বলে সে
সাগরে বড়ি হো বন্ধুরে মিঠা বনে রস আদা আমি কামনা করিয়া সাগরে মরিব বন্ধুরে মিঠা বনে রস কৃষ্ণ
গোবিন্দ কেন এমন হয়, যারা তোমাকে ভালোবাসে কেন তুমি বারে বারে তাদেরকে কাঁদাও? মধুরী তুমি তো ভগবান, তুমি জানো না তোমার প্রেমের বিরহ কেমন। একমাত্র ভক্ত যারা তারা জানে তোমাকে ভালোবাসার বিরহ কেমন। তাই বলছি শ্যামনগর, যদি কোনোদিন তুমি রাই হতে পারো সেদিনই তুমি বুঝতে পারবে রাধানির অন্তরের যন্ত্রণা, এছাড়া তুমি বুঝতে পারবে না। তোমাকে ভালোবেসে এই রায়তরে কতটুকু সুখে আছে সেদিন তুমি বুঝবে। বন্ধু, এই রাধারানী আপন বলতে কিছু নাই, সংসারে বিষয়ে বাসনা জানো শ্যামনগর, আমার কিছুই ভালো লাগে না। আমার মন চায় বারবার যেন তোমার চরণ আশ্রয় নিতে পারি, কিন্তু আমি যে সংসারে থাকি সেই সংসারে তাকিয়া আমি একবার তোমার নামও করতে পারি না। আমার মন চায় আমি সব চারিয়া তোমার কাছে ছুটে আসি, কিন্তু গোবিন্দ এই সংসার আমাকে তোমার কাছে আসতে দেয় না, এই সংসার আমাকে বাধা দেয়, এই সংসারের কারণে আমি গোবিন্দ ভজন করতে পারি না। মা গো, এ কথাটা শুধু রাধারানীর নয়, এ কথাটা আমাদের প্রত্যেকে। এই সংসারের কারণে আমরা ঠাকুর ঘরে যেতে পারি না, গোবিন্দের নাম করতে পারি না। রাইধনী বলছে শ্যামনগর, রাধারানীর এই জগতে আপন বলতে কিছু নাই, রাধারানী তোমার কাছে আর কিছু চায়ও না। রাধারানী সর্বসাধনা গোবিন্দ চরণ, অদু তুমি সে আমারি অদু তুমি সে আমারি প্রাণ, অদু হে তুমি সে আমারি প্রাণ, প্রাণ ছাড়া দেহ বাঁচতে পারে বলে প্রাণ ছাড়া দেহ বাঁচে না, প্রাণ ছাড়া দেহ অচল হয়ে যায়। রায়দরে কয়ে গোবিন্দ
প্রাণ ছাড়া দেহ যেমন অচল হয়ে যায়, প্রাণ ছাড়া যেমন দেহ বাঁচে না, হে প্রাণ বদুয়াই আমার, আমার প্রাণনাথ বিনা এ রাধা রানীর প্রাণ বাঁচে না। বধু কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি, বধু হে কি আর বলিব আমি, আমার জন্ম মরণে শয়নে স্বপ্নে, শয়নে স্বপ্নে প্রাণনাথ ও তুমি, ওরে প্রাণনাথ ও তুমি, অবধ প্রাণনাথ ও তুমি, ওরে প্রাণনাথ আমি, বদুরে আমারি পরানে তোমারি চরণে পাতিলাম প্রেমের পাশি, বদুরে আমারি পরানে আবার তোমারি চরণে বাঁধিলাম প্রেমের পাশি, আমারি পরানে তোমারি চরণে বাঁধিলাম প্রেমের পাশি, আমি সব সবরে পিয়া যদি নাহি দেখি তবে সে পোড়ালে মরি, আখির নিমিষে যদি নাহি দেখি তবে সে পোড়ালে মরি, বদুরে আখির নিমিষে যদি নাহি দেখি তবে সে পোড়ালে মরি, বধু হে আখির নিমিষে যদি নাহি দেখি তবে সে পোড়ালে মরি, হরি কেন দাসে কহে গোবিন্দ
আজকের পর তোমার সাথে আর আমার দেখা হবে কিনা। পূর্ব দিগন্তে যদি সূর্য উদিত হয়ে যায় আমি তোমার কাছে আর থাকতে পারবো না, কারণ এই ব্রজবাসী তোমার সাথে আমাকে দেখলে এমনিতে আমি কলঙ্কে নিয়ে আমি বৃন্দাবনে আর বাস করতে পারবো না। গোবিন্দ আমার চলে যাবার সময় হয়ে গিয়েছে, তবে তোমার কাছে একটা নিবেদন, যদি আজকের পর তোমার সাথে আমার আর কোনোদিন দেখা না হয়, একটা নিবেদনে থাকবে গোবিন্দ আমার শেষের দিনে, একবার দেখা আমার শেষ দিনে তুমি দেখা দিও, ও বধু তুমি শেষের দিনে আমার একবার দেখা দিও, ও ভগু হে তুমি শেষ দিনে একবার দেখা দিও, শেষের দিনে আমি দেখা দিও, হাতের প্রাণ পাখি হাতের প্রাণ পাখি যা ভাবার কালে শেষের দিনে আমি সকালে বেলা নিবেদন জানাই, আমি সকাল বেলা নিবেদন জানাই, সকালে বেলা সকাল নিবেদন জীবন সন্ধ্যা কালে যেন তোমার দেখা পাই, তাই সকালবেলা আমি নিবেদন জানাই। সন্ধ্যাকালে যেন ওই চরণ পাই, সকালবেলা আমি নিবেদন জানাই, ঝুম সন্ধ্যাবেলা যেন ওই চরণ পাই, বদুরে আর আর যদি দেখা না হয়ে ভুল, আর যদি দেখা না হয়ে বদুরে আর
তার যদি জীবনে আর যদি দেখা না হয়ে আমার মরণ খালে যেন আবার দেখা হয়ে আর যদি দেখা না হয়ে তোমার সাথে আর যদি আমার দেখা না হয়ে আবার দেখা যদি দেখা বদুরে শেষের দিনে যদি তুমি যাই বলিয়া বধুর শেষের দিনে যদি যাই বলিয়া বদুরে শেষের দিনে যদি আমি তোমায় যাই বলিয়া যাই বলি আমায় দেখা দিও তোমার কাছে জানিয়া শেষের দিনে যদি শেষের দিনে যদি